তুমি যত বেশি মূল্যবান হবে ততই বেশি সমালোচনার পাত্র হবে। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। কাউকে ছেড়ে থাকা খুবই কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সে আসবে না জেনে তার জন্য অপেক্ষা করে থাকা। একটা মানুষ তখনই একা থাকা পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, যতই তুমি সাজাও নিজের কখনোই হবে না। আহত ব্যক্তি খুব সহজে নিজের শরীরের ব্যথা ভুলে যায়, কিন্তু একজন অপমানিত ব্যক্তি নিজের অপমান হওয়া যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না। কান্নার কোনো ওজন নেই, তবু বহন করতে পারে অনেক কষ্ট। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। অতিরিক্ত আশা করা মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। ধীরে বলো শান্তি পাবে, অহংকার ছাড়ো মুক্তি পাবে, বিচার করো জ্ঞান মিলবে, আর সেবা করো শান্তি পাবে। জীবনের তিনটি কথা কখনোই ভুলবেন না। নাম্বার এক, অতি আনন্দে কাউকে কথা দিও না। নাম্বার দুই, রাগের সময় উত্তর দিও না। নাম্বার তিন, দুঃখের সময় নির্ণয় করো না। মেয়েরা মাল নয়, প্রত্যেক বাবা রাজকন্যা, আর সব ছেলে ধর্ষক নয়, প্রত্যেক মায়ের ভরসা। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শিখো। মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগলে রেখো। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবেই, কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যায়। একা থাকতে চাই, অনেকটা একা, যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকাটাও অসম্ভব না, কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলি ভুলে যাওয়া খুবই কঠিন। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব, এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। অতি আবেগী ব্যক্তিরা কঠিন হলো তর্কে যেতে না কখনোই, কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখের জল চলে আসে তাদের। মেয়েরা সাধারণত প্রথম দিকে যাদের পাত্তা দেয় না পরে তাদেরই প্রেমে পড়ে। প্রত্যেকটা মেয়ে একটা ভরসার হাত চায়, যে হাত অনেক কঠিন মুহূর্ত মেয়েটির হাত শক্ত করে ধরে, বলবে আমি আসি তো ভয় কিসের। কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাগরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ দেখানো বন্ধ করে দেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়াটা অসম্ভব। মিস করা প্রতিটা মুহূর্তই যে কতটা কষ্টের সেটা সবাই বুঝবে না। যে কাউকে সত্যি মিস করে একমাত্র সেই বুঝবে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে একজন ভালো স্বামী পাওয়ার উপর। যে মানুষটিকে ছাড়া এক মিনিটও ভালো রাখতো না, এখন সেই মানুষটা ছেড়ে দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয়। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বোঝেই না। ছেলেকে জীবন দিন, বাইক নয়, মেয়েকে শিক্ষা দিন, মোবাইল নয়। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন, সেটা যদি নোংরা হয় সুন্দর চেহারা দিয়ে কি হবে। কচুপাতা দেখেছেন নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলো ভেতরটা আবর্জনাতে ভরা। সময় বলে দেয় কে কার কতটা আপন, সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। যদি আকারে কোনো সমস্যা হতো তবে হাতি বনের রাজা হতো। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। মা বাদে সবাই একদিন না একদিন বদলে যায়। তিনটি কথা মনে রেখো। নাম্বার এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না। নাম্বার দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। নাম্বার তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না,
ঠিক তেমনি শিক্ষা যত থাকুক, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এতে অবাক হওয়ার কিছু নেই। মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্যে, আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্যে। কথায় আছে, নরম মাটি বিড়াল আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হবেন। যতই মিশবে ততই মানুষ চিনবে, অভিনয় যে কত প্রকার হয় বুঝতে পারবেন। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমারই মিস করবে। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে, আসলে কেউ আপন হয় না। কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। যে থাকা সে শূন্য পকেট দেখেও সাথে থাকবে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দেবে। ধনী রাগ বেশি, গরিবের ক্ষুধা বেশি, আর মধ্যবিত্তদের চোখে স্বপ্ন বেশি। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করা শুরু করবে, এটাই বাস্তব। একটা মাছ জলে ডুবে যাচ্ছিল, আমি তুলে এনে মাটিতে রেখে দিয়েছি, এখন সে খুশিতে লাফাচ্ছে। আজকাল একেই বলে মানবতা। আমার একটু স্বপ্ন ছিল, আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনোই সত্যি হয় না। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্যে, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখে এড়িয়ে যাওয়ার জন্যে। অভিমানের ভাষা যদি সবাই বুঝত তাহলে সম্পর্কগুলো কখনোই বিচ্ছেদ হতো না। একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ বেশি সুন্দর। অন্যের দোষ দিয়ে কী হবে, যেখানে আমার চেহারাটাই খারাপ। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। মানুষের পরিবর্তন হয় না, সময় হলে শুধু মুখোশটা খুলে যায়। একটা কটু সত্যি কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু, কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোকা দেয়, আর ইতিহাস সাক্ষী আছে। আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়, ভাই কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে, আর নহে অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। ওই মানুষটার গুরুত্ব কখনোই কম হতে দেবেন না, যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। যদি আপনার ভরসা উপরওয়ালার উপর থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন, কিন্তু বিশ্বাস যদি নিজের উপর থাকে তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন। মাকে খুশি রাখার চেষ্টা করো, মা খুশি থাকলে স্বয়ং রব তোমার উপর খুশি থাকবে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনে যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তার রব ক্ষমা করে দিবেন। প্রমাণে প্রেম হয় না, প্রেম হয় সম্মানে। খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলও একটি কাজ করবেন না, তা হলো খাবার নিয়ে কখনোই খারাপ মন্তব্য করবেন না। একে অপরকে প্রশংসা করুন, এতে মহব্বত বাড়বে। কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে ইচ্ছে করছে না। কিছু মানুষ দুই সময় আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে, আর যখন একটি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দু চারটা কথা শোনাতে। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু এতে ভাগ্য একটুও ফোলে না। প্রিয় থেকে অপ্রিয়, বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড, গুরুত্ব থেকে বিরক্ত, প্রয়োজন থেকে অপ্রয়োজন,
আমার থেকে অন্য কারো পার্থক্যটা শুধু সময়ের, যা লাফিয়ে চলে লোকাল বাস। চোখ থাকতেও যিনি অন্ধ, তিনি পুলিশ, যা অতি কষ্টে লাভ করা যায়, ধারের টাকা, যা দমন করা যায় না, দুর্নীতি, যা পূর্বে ছিল এখন নেই, সততা, যার কোনো শেষ নেই, বাংলা সিরিয়াল, অসম্ভবকে সম্ভব করে নিউজ চ্যানেল, সর্ব অপেক্ষা সুস্বাদু খাবার, সে হলো ঘুষ, যা করতে গেলে ক্ষতি হয়, তা হলো প্রতিবাদ, সব সহ্য করতে পারে সে জনগণ। কৃতজ্ঞতা জানে তাদের যারা আমাকে চিনতে ভুল করেছো। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো। স্বামীকে আঘাত দিয়ে দশটি কাজ কখনোই করবেন না। স্ত্রী করা এই দশটি ভুলের কারণেই হতে পারে বিবাহিত জীবনের সমাপ্তি। এর মধ্যে তিন এবং সাত নম্বর কারণের জন্যে বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে। পৃথিবীতে এমন কিছু টাইপের স্ত্রী রয়েছে যারা তার স্বামীকে সঠিক মর্যাদা দেয় না এবং কথায় কথায় স্বামীর মনে আঘাত করে। নাম্বার এক, আমি যেমন আছি তেমনই থাকব, আমি যেভাবে ইচ্ছে সেভাবেই চলব, আমার স্বাধীনতা কোনো বাধা দেওয়া যাবে না। অনেক মেয়েরা নিজের স্বামীকে আগ্রহ করে, নিজের খেয়াল খুশি মতো থাকতে চায়। এ ধরনের কাজ করা বা এভাবে চিন্তা করা মোটেও ভালো কাজ নয়। আপনাকে অবশ্যই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি যদি এমনটা ভাবছেন বা এমনটা করছেন, তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে। তাই যতটা সম্ভব নিজেকে এমন চিন্তা থেকে দূরে রাখুন, ভালো চিন্তা করুন। নাম্বার দুই, স্বামীর আগে অন্যদের প্রাধান্য দেয়। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর আগে নিজের বন্ধুদেরকে বেশি প্রাধান্য দেন। যেমন ছুটির দিনে আপনার স্বামীকে আপনি বাড়িতে রেখে চলে গেলেন বন্ধুদের সাথে শপিং করতে, কিন্তু যেহেতু ছুটির দিন আপনার স্বামী আপনাকে একান্ত পাশে চাইতে পারেন, কিন্তু আপনার এমন আচরণে আপনার স্বামী খুবই আপসেট হয়ে পড়েন। নাম্বার তিন, স্বামীকে না জানিয়ে লুকিয়ে টাকা হাতাবেন না। স্ত্রীর অভ্যাসটা বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে না। আপনার যদি খুবই টাকার প্রয়োজন পড়ে, অন্তত একবার তাকে জানান, তিনি আপনার যতটা সম্ভব ততটা প্রয়োজন মেটাচ্ছেন, আর ক টাকা দিতে পারবে না, তাই এই অভ্যাসটা থাকলে এটা ছেড়ে দিন। নাম্বার চার, স্বামীকে অসম্মান করবেন না। বিবাহিত জীবনে আপনার স্বামীর করা কোনো কাজ আপনার অপছন্দ হতেই পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা, অন্য মানুষের সামনে তাকে অপমান করা থেকে বিরত থাকুন। নাম্বার পাঁচ, শারীরিক মিলন নিয়ে তুলকালাম করবেন না। আপনার স্বামীর সঙ্গে আপনার যদি শারীরিক মিলন নিয়ে কোনো রকমের অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে সাহায্য করুন, তাকে সাহস দিন, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিন। নাম্বার ছয়, যে কোনো জিনিস তাকে বারবার মনে করাবেন না। স্বাভাবিকভাবে আপনাকেও যদি একটা কথা নিয়ে বারবার কেউ বলে বা কোনো একটা কাজের কথা বারবার মনে করিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই বিরক্ত হবেন। ঠিক একইভাবে আপনার স্বামীও আপনার এই ধরনের কাজে বিরক্ত হতে পারেন। নাম্বার সাত, ঘরের কাজ করার জন্য স্বামীকে বাধ্য করবেন না। নিজের কাজ নিজে করা সেটা এক জিনিস, এবং স্বামীকে গৃহকর্ম করতে বাধ্য করা সেটা আলাদা জিনিস। আপনার স্বামীকে বলুন আপনার সাথে কাজে সাহায্য করতে, কিন্তু তাকে সব গৃহকর্ম করার জন্যে বাধ্য করতে পারেন না আপনি। নাম্বার আট, স্বামীকে কখনো প্রিন্স চার্মিং মনে করবেন না। এখনকার দিনে অনেক মেয়েরাই অনেক স্বপ্নবিলাসী হয়ে থাকেন। তারা মনে করেন যে তাদের স্বামী হবে রূপকথা সেই ঘোড়ায় চড়ে আসা রাজপুত্র, যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকে সম্ভব করে দিবে। এমনটা না ভাবাই ভালো, বরং বাস্তবতাকে সহজে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নাম্বার নয়, কথায় কথায় মিথ্যা বলবেন না। মিথ্যা আমরা কম বেশি সবাই বলে থাকি। পুরুষেরাও যে তার স্ত্রীর কাছে মিথ্যা বলে না এ ধারণাও ঠিক নয়, কিন্তু এমন অনেক নারী আছেন যারা কথায় কথায় বারবার মিথ্যা বলেন, নিজের করা দোষ অন্যের উপর চাপিয়ে দেন, আর এইসব করলে আপনার স্বামী খুব দ্রুত আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। নাম্বার দশ, নিজের আশা মেটানোর জন্য স্বামীকে অত্যাধিক চাপ দেবেন না। ধরুন আপনার কোনো দামি কসমেটিক্সের প্রয়োজন পড়েছে, কিন্তু আপনার স্বামী হয়তো সে জিনিসটা কিনে দেওয়ার মতো অবস্থায় নেই। একটু ধৈর্য রাখুন, পরে নিয়ে নেবেন। কেন একটা সামান্য জিনিস নিয়ে স্বামীকে বারবার মেন্টালি প্রেশার করবেন? আপনার মধ্যে অভ্যাসগুলো থাকলে আজই পরিবর্তন করে ফেলুন, দেখবেন অনেক সুখী হবেন। মনোবিজ্ঞানীরা বলেন, নাম্বার এক,
কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভেতর থেকে অনেক একা। নাম্বার দুই, যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। নাম্বার তিন, যদি কেউ কম কথা বলে এবং যতটুকুই বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে। নাম্বার চার, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। নাম্বার পাঁচ, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নাম্বার ছয়, যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল প্রকৃতির। নাম্বার সাত, যদি কেউ খুব ছোট ছোট বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নি যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে। জীবনে কত মানুষই তো আসে, কত কথাই তো দেয়, কিন্তু আদৌ কি সব কথা রাখে সবাই? কেউ রাখে না, সবাই শুধু অভিনয় করে। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে নেই। ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সব কিছুকে পুড়িয়ে ফেলে আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। যে মানুষ মিথ্যা বলে আজ কাউকে ঠকাচ্ছে, কাল সে চোখের জলে বন্যা বয়ে সত্য কথা বললেও কোনো মানুষ তার বিশ্বাস করবে না। তিন ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। নাম্বার এক, যে মেয়ের অতীত ভালো না। নাম্বার দুই, যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। নাম্বার তিন, যে মেয়ের রূপের অহংকার বেশি। তুমি কতটা কষ্টে আসো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। প্রথমবার কাউকে ভালোবেসে যখন নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটি উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তোমার নিজেই ঠকে যাওয়া। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টো তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমিই স্বার্থপর। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সব সময় ছায়া দিয়ে যায়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।